আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মানিগঞ্জের ঐতিহ্যবাহী একটি রেসিপি। এটা আমাদের এখানকার খুবই জনপ্রিয় খাবার। এটার নাম হলো কুমড়ো পাতার তিল সরিষা। কুমড়ো পাতার তিল সরিষার এই পুরো রেসিপিটি আপনাদের সাথে রান্না করে দেখাবেন আমার মা, আমি শুধু ভয়েস ওভার দিব। কুমড়ো পাতার তিল সরিষাটি রান্না করার জন্য অবশ্যই আমাদের লাগবে চাল কুমড়ার পাতা। তো আমাদের গাছে থেকেই আমি এখানে কিছু পাতা এখন কেটে নেব। পাতাগুলো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ। আমি 25টা চাল কুমড়ার পাতা কেটে নিয়েছি। এখন পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে, সেজন্য একটা করে পাতা নিয়ে প্রথমে হাতে একটু বাড়ি দিয়ে নিতে হবে, যাতে আলগা বালুগুলো পড়ে যায়। এরপরে প্রতিটা মাথা থেকে একটু একটু করে ছিঁড়ে ফেলে দিতে হবে, আর বোটাটাও ছিঁড়ে ফেলে দিতে হবে। আপনারা চাইলে ছুরি বা কাঁচি দিয়েও এটা করে নিতে পারেন। এখন পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখা হবে। এরপর মশলাটা রেডি করে নেব, সেজন্য একটা ব্লেন্ডারে জার নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/3 কাপ পরিষ্কার করে রাখা তিল, দেওয়া হচ্ছে 1/3 কাপ পরিষ্কার করে রাখা সরিষা, এরপরে দেওয়া হচ্ছে 1/2 কাপ কুড়ানো নারিকেল। এখন প্রয়োজন মতো পানি দিয়ে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একদম স্মুথ করে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দেওয়া হবে 6 থেকে 7 কোয়া রসুন, এরপরে দেওয়া হচ্ছে 10-12টার মতো কাঁচা মরিচ, আর দেওয়া হচ্ছে 5টা পেঁয়াজ 4 টুকরা করে কেটে নেওয়া হয়েছে। তবে ঝালের পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। এরপরে এটা এখন ব্ল্যান্ড করে নেওয়া হবে। এই পর্যায়ে খুব বেশি ব্ল্যান্ড করতে হবে না, একটু আস্তে আস্তে যদি থাকে তাহলে আরও বেশি ভালো, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন এই সব মশলা বড় একটা বলে নিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে মশলাটুকু থাকে ব্লেন্ডারে সেটা আমরা পানি দিয়ে ধুয়ে এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এই বাটিতে একে একে করে বাকি সব মশলা দিয়ে দিব। এখানে আমরা আদা রসুন জিরে একসাথে বেটে নেওয়া, সেখান থেকে 1 টেবিল চামচ দেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হলো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন দেওয়া হবে 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপরে দেওয়া হচ্ছে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সবশেষে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দেওয়া হবে 1/2 কাপ সরিষার তেল। এই রান্নাটা বেশিরভাগ সরিষার তেল দিয়ে করে থাকেন, কারণ এই সরিষার তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। আর এই শাকের রান্নার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন এই সবগুলো মশলা একসাথে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এরপরে এখানে কিছু ডাটা নেওয়া হয়েছে। ডাটার পরিমাণটা আর আমি বলছি না, ওটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন। আর ডাটাগুলো নেওয়ার চেষ্টা করবেন একদম শক্ত ডাটাগুলো, গোড়ার দিকে যে অংশগুলো থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। এরপরে মশলার মধ্যে সবগুলো ডাটা ভালো করে মেখে নিয়ে তারপরে যে ফ্রাই প্যানে বা কড়াইতে আপনারা বসাবেন সেটার মধ্যে ডাটাগুলো একটা একটা করে বিছিয়ে দিতে হবে। এরপরে আগে থেকে যে আমরা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বেছে, সেগুলো নেওয়া হচ্ছে। এখন অল্প অল্প করে শাক নিয়ে মশলার মধ্যে খুব ভালো করে মেখে তারপর একটু পেঁচিয়ে নিতে হবে। স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমার মা পেঁচিয়ে নিয়েছে। একইভাবে সবগুলো শাকই আমরা মশলার মধ্যে ডুবিয়ে নেব, তারপরে একটু পেঁচিয়ে নিয়ে একটা একটা করে সাজিয়ে বসিয়ে দেব। সবগুলো শাক দেওয়া হয়েছে। এখন আমরা বাটিতে থাকা যে মশলাগুলো সেগুলো পানি দিয়ে ধুয়ে সেই পানিটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে একটু গরম করে নিতে হবে, এরপরে আগুনটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। যেহেতু খুব বেশি পানি দেওয়া হয়নি, আর শাকটা তো এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশি পানির দরকারও নেই, এ কারণে মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। বলক আসার পরে লবণটা অবশ্যই চেক করে নেবেন, যদি প্রয়োজন মনে হয় এক্ষেত্রে আর একটু দিয়ে নেবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এ পর্যায়ে ঝোলটা একদমই শুকিয়ে গেছে। আর এই শাকটা রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এর মধ্যে যে ডাটাগুলো দেওয়া হয়েছে এটার আরেকটি কারণ আছে, সেটা হলো এই শাকগুলো রান্না করার সময় যাতে কোনো রকমই নিচে থেকে পুড়ে না যায়, কারণ এটা একটু গ্রেভি টাইপের হয়ে থাকে, একদম শুকনো। এই জন্যই নাকি ডাটাগুলো প্রথমে কড়াইয়ের নিচে দেওয়া হয়, তার উপরে শাকগুলো দিয়ে রান্না করা হয়। যাই হোক, কথা বলতে বলতে তৈরি হয়ে গেল মজাদার কুমড়ো পাতায় তিল সরিষা। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিব, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।